যাই আগে সরকারি দল যার প্রচনার এটি সরকারি দল তাঁক ফ যাই তা প্রার্থী জিতবাই প্রয়াস করছেন প্রথম পর্যায়ে ভোট গণতি সময় ভোট গণতি বিভ্রাটর অভিযোগ আনি প্রার্থী সমর্থক কনাস কাউন্টিং হল সামনে ধারণার বসছেন গতকাল প্রথম পর্য়ে কনাস ব্লকর তিন নম্বর জোন ভোট গণতি কাজ শেষ হয়েছে কিন্তু ভোট গণতি কাজ সময় তিন নম্বর জোন্ অন্তর্গত সাউপড়া পঞ্চায়েত বিভ্রাটকর চিত্র সামনাক আসিছে কাউটিং চালা সময়ের জৈনিক প্রার্থীকর ভোট অন্য বা প্রত্বন্দ্বী প্রার্থী ভোটের গণতি বিজয় ঘোষণা করেছিল প্রশাসন কিন্তু প্রশাসন পরবর্তী সময় অভিযোগ পরে রিকাউটিং করে এবং পরবর্তী সময় কাউটিং সময় পচাশ খুঁড় ভোট পুঁ অভিযোগ করতে প্রার্থী হাতক ফেলা তেমন এ অভিযোগ পরে পুরা সম্পূর্ণ কণাস অঞ্চল এ কথা যেতেবে প্রঘট হলো তাপরে প্রার্থী সমর্থক কাউটিং হল সামনে ধারণা বস্তু চিত্র দেখাওছে ইয়ে হচ্ছে সেই কণাশ ব্লকর গণনা কেন্দ্র যে গতকাল ঠিক আজ পর্যন্ত গণনা কাজ চালছি এবং শাহুপরা পঞ্চায়েত এগারো নম্বর বুথে গণনা কার্য সময়ের পচাশ খন্ড ভোট অন্য প্রার্থী যাই এবং পরবর্তী সময়ের এক প্রত্বন্দ্বী প্রার্থী সে অভিযোগ করে কি ভোট গণতিৰে বিভ্ৰাট হৈছ কিন্তু ইয়াক প্ৰশাসন স্বীকাৰ কৰি পচাশণ্ট ভোট পৰিৱৰ্তন হৈছিল কিন্তু লগাতাৰ ভাৱেৰে গত কালি ঠাৰু এই ঘটনা চৰ্চা হোৱা কণাশ বিচি বা ধাৰণাৰে বছি থাৰ্থী সামৰ্থিক সৈতে আলোচনা কলে জিলা প্ৰশাসনক এই সম্পৰ্কে অৱগত কৰা কথা কিন্তু প্ৰাৰ্থী যাৰণাৰে বসুচ্ন সোটি দাবী কি ৰি ইনকাৰী বা ৰীগণতি কৰা যাওঁ প্ৰথমে আলোচনা কৰিব প্ৰাৰ্থীমান যিমান বিচাৰি আলোচনা কৰিব কিন্তু আজ্ঞা আপনার সাউপড়া গত কালি কাউন্টিং করা যা কাউটিংরে কন এমি সমস্যা হলো যে আপনার মানে পু ধারণে বসে হলে সাড়া গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত চৌদটি ওয়ার্ড নিয়ে গঠিত এগারো নম্বর ওয়ার্ড যেত এগারো পর্ ভোট করা করার সেটা হচ্ছে প্রার্থী দু মঙ্গারাজ গাঁ দু মঙ্গারাজ গাঁ যেত আমি চিত্র দেখলাম ଆମ ଆମର ଶହେ ଅଣଚାଶ ଆମ ବିରୋଧୀ ପ୍ରାର୍ଥୀର ଭିକାରୀ ବିଳା ସିଂହର ଶହେ ଅଣଚାଶ ଶହେ ନବେ ଆମର ଶହେ ଅଣଚାଶ ତେଣୁକରି ଆମ ମନ ଭିତରେ ସନ୍ଦେହ ହେଲା ସନ୍ଦେହ ହେବାରୁ ଆମର ଯେଉଁ ଏଜେଣ୍ଟ ଅଛି ଆମକୁ ଆମ ଗାଁ ଭୋଟ ଏଇଟା ଗଲା କୁଆଡ଼େ ସେ ପୁନର୍ବାର ଏଜେଣ୍ଟ କହିବାରୁ ଗୋଟେ ଏ ଯେଉଁ ଭୋଟ କାଉଣ୍ଟିଂ ପଚାଶ ଲେଖା ବିଡ଼ାରେ ହୁଏ ତାକୁ ଲଙ୍ଗଳ ତାପରେ ମାଛ ତାପରେ ଲଙ୍ଗଳ ଏଇଟା ପ୍ରାୟୋଜିତ କାର୍ଯ୍ୟକ୍ରମ

আমাৰ দাবী হ'ল পুনৰ ভোট গণতি চাউপ চৌদা ৱাৰ্ড ইয়ে ভুল কৰি নিশ্চিত ভাৱে ইয়ে হ'ল সমৰ্থক মানৰ অভিযোগ যেতিব ধাৰণা বস্তু সমৰ্থক মানৰ অভিযোগ হ'ল কণাচ ব্লক গণতি কৰা যাওঁ ভোটগুড়িক শাসক দল সপক্ষে কেমি যাব সেই প্ৰশাসন কয় কৌশল লগাই আপোনালোক প্ৰাৰ্থী সৰপঞ্চ প্ৰাৰ্থী অঁ আলোচনা কৰিব তৰ দাবী ক' আজা আপোনাৰ যেতিয়া কাউণ্টিং কালি হ'ব এঘাৰ নম্বৰ বুথ কোনকি অসুবিধা কণ সৃষ্টি হ'ল तेबे तर डक्लर कले म एग्नेस्ट्री भिकारी भन्छ त्यो शब्द खण्ड डिक्ल्ययर कले आउ म दुष्मन्त मङराजको शे अनचास खण्ड डक्ल्यार कले त्यति आम डाउट्रे पढ्नु इह्ला केमिति आज गाँ र भोट हुन्छ जाँ अब्जेक्सन त एजेन्ट म पचारु केमिति एजेन्ट मैटाको रिचेक कले रिचेकद्वारा गो जाने गोटे गरिटे लङ्गविडा ପଚାଶ ଖଣ୍ଡ ପୁଣି ଗୋଟେ ମାଛର ବିଡ଼ା ପଚାଶ ଖଣ୍ଡ ପୁଣି ତା ଉପରେ ଲଙ୍ଗଳର ବିଡ଼ା ପଚାଶ ଖଣ୍ଡ କରି ତାକୁ ରବର ବାନ୍ଧିକି ରଖିଦେଇଛନ୍ତି ରଖିଲା ପରେ ସେ ତାକୁ କାଉଣ୍ଟି ତାଙ୍କ ଫଟୋକୁ ଏକ କାଉଣ୍ଟିଙ୍ଗ କରିଛନ୍ତି ତା'ପରେ ସେଇଟାକୁ ଚେକ୍ ହେଲା ପରେ ଭିଡ଼ିଓ କଲେ ଏଇଟା ମିଷ୍ଟେକରେ ରହିଯାଇଛି ତା' ଭିତରେ ଭୁଲ ଭିତରେ ରହିଯାଇଛି ତେଣୁ ସେମାନେ ସେଇଟା ଦୋଷ ସ୍ୱୀକାର କଲେ ସେଇ ଜିନିଷଟାକୁ ତା'ପରେ ଆମେ ସେଇଟାକୁ ଅବଜେକ୍ସନ୍ କରିଲୁ ଯେ ଇଏ ଯଦି ଏମିତି ଆପଣ ଯେଉଁମାନେ ଯଦି ଆମର ମାଛ ଭୋଟକୁ ଲଙ୍ଗଳରେ ଦେଉଛନ୍ତି ତାହେଲେ ଆମେ ପୁନର୍ବାର ଏଇଟାକୁ ରିଚେକ୍ କରିବୁ সার এই গোটা প্রত্যাখ্যান গারা হয়ে সম্পূর্ণ ভাবে সূচনা দেব চাহবি যেত গতকাল কণাশ নম্বর জোন চাল এবং সেই তিন নম্বর ভোট জোন রয়েছে সাউপোরা পঞ্চায়েত এবং পাখা পাখি নতুন কাল গণতি কাজ করা এবং সাউপোরা পঞ্চায়েত এগারো নম্বর বুথে গণতি কার্য সময় যে প্রার্থী রয়েছে ভিকারী সিং এবং অন্য প্রত্বন্দ্বী সরপঞ্চ প্রার্থী হোচ দু মঙ্গারাজ যেতেবে গণতি কার্য চালা সে সময় দুষ্মন্ত মঙ্গারাজ অভিযোগ হচ্ছে দুষ্মন্ত মঙ্গারাজ ভোট কেউ না কেউ ভিকারি বজার সিং ভোট সুদ্ধা গণা যাই বিজয়ী ঘোষণা কৰা যাওক এই সময়ত দুষ্মন্ত মংগৰাজ অভিযোগ কৰিলে পৰৱৰ্তী সময়ৰ এজেণ্ট উপস্থিতিৰে পুনি তাক তদন্ত কৰা বা গণতি কৰা স্পষ্ট হৈছিল বা দুষ্পত মংগৰাজ ভোট ভিকাৰী বজাৰছি খা বা ভিকাৰী বৈয়াৰশী পাখু পচাশ কোটি ভোট যায় তাৰ এতে বৰ ত্ৰুটি হ'ল কেমিতি যদি প্ৰশাসনিক অধিকাৰী গুৰুত্বপূৰ্ণ প্রার্থী মান ভোট গণতি কার্য করছেন তবে এত বড় ত্রুটি হা কমিটি পচাশ খন্ড ভোট যদি গোটে বুথ রু ত্রুটি হল তবে অন্য বুথ গুড়িক ত্রুটি ন হয়ে এ প্রশ্ন উঠাই প্রার্থী মানে আলোচনা করি আপনার দেখুত গতকাল এটা লগাতার ভাবার সাউপোড়া পঞ্চায়েত সরপঞ্চ প্রার্থী হুঁ অন্য প্রার্থী মানে সমর্থক ধরে ধারণা হয়ে বসছেন এবং গোটিয়ে দাবি কি সানি মধ্য গণতি কাজ করা যাব আজ্ঞা যদি প্রশাসন আপনার অভিযোগ নশুনে তে আগামী দিনে কখন সব কাজ রি যে সরপঞ্চ প্রার্থী আমার দুষ্মন্ত মগরাজ তাঁর মুি এজেন্ট এই এজেন্ট সময় মুহার আসছিলি হ্যাঁ বাহক আসছিলি সেই সময় সে আমার পচাশ খন্ডিয়া বিড়া হলো এটা মু দেখিলি। যে আমার শহে শহে খন্ড শহে খন্ডি বিড়া হয়েছে তার তলে অঙ্গল মজিরে পচাশ খন্ড অছ তা উপরে অনেক নঙ্গল যে আমার ডাউট হলো যে যেহেতু সেইটা নিজ গাঁ সে নিজ গাঁরে আমার ভোট এত আসিলা কেউঠু আমার সন্দেহ হওয়া পরে আমি তাকে রিকাউট করলু বিডু অবজেকশন কলু যে বিড পরিবেশন দেওয়া সেটু যেত আমার পচাশ খন্ড বাহারা আমি সেতু সন্দেহ কলু যে সবু বুথে আমার ইয়ে করা অনিয়মিত করা যদি গোটিয়ে পচাশ খন্ড ভোট বিভ্রাট কথা সামনা সামনে আসুচি তবে অন্য বুথগুলো সেমি কিছু অভিযোগ আছে আপনার নিশ্চিত সন্দেহ আসুক তেমন আমি বিড্লিকেসন দল পুনর্ সবু গণতি যেটা বিড প্রত্যাখ্যান কে এবার আজ্ঞা বিডে অভিযোগ কে কি আজ্ঞা সানি গণতি করা যাও সানি গণতি করা করিতিপারি ইয়ে আপনার মনর আশা আছে দাবি যেতে কে বি কী বিডি প্রতিক্রিয়া কোণ লাগে বিডিও তো অভিযোগ রখিলেনি বিও বর্তমানে আসলে বিড কে কি আমি কলেকটর ঠিক অর্ডার আনলা যা কিছু করবু কিন্তু আমার অভিযোগ রয়েছে যে এগারো নম্বর ওয়ার্ডর আমার পচাশ পিস বাহারি তো আমি প্রতীম পঞ্চায়েত শাহগড়া পঞ্চায়েত যে চৌদটা ওয়ার্ড আছে চৌদটা ওয়ার্ড যাকি আমি আউথে রিকাউন্ট করবু আমি ভাবুছি রিকাউন্ট করলে আমি নিশ্চয় সুনিশ্চিত আজ্ঞা যদি এত বড় বিভ্রাট এত তদন্ত করার এত প্রশাসনিক অধিকারী কটকাণা রহিলা। এত গুরুত্বপূর্ণ ভাব প্রশাসন কুকু কাউন্টিং করু দীর্ঘ সময় দীর্ঘ মাস মাছ ধরে প্রার্থী মানে সংঘর্ষ করছেন নিজ ভাগ্য বোধ সে বক্স দিয়ে শিখা প্রশাসন এতে ত্রুটি করছে দায়ী এখন কি আজ্ঞা সব দায়ী আজ্ঞা সরকারি দল যার প্রোচনার এটি সরকারি কল তা ফোর যাই তা প্রার্থী জিতব্যা প্রয়াস করতে যদি এত বড় ত্রুটি হল এখন আমার এমএলএ উমা ভাই দ্বারা নির্ধারিত এখানে কাজ চালছি সে যা যেমি কুমার সেইভাবে এটি বিড় স্যার এটার সরকারি চাকরি সেইভা কাম করছেন আমি যা কে সেই মানে যা কৌ সে বাধ্য আমার কোণি কথা সে শুুন না নিশ্চিত ভাবে ইয়ে হচ্ছে বাবা সাহপুরা পঞ্চায়েত সরপঞ্চ প্রার্থী এবং সমর্থকর প্রতিক্রিয়া যে ত্রুটি হয়েছে একেল বিধায়ক নির্দেশে ত্রুটি করাছি এবং প্রশাসন বিধায়ককে খুশি করার যাই এভাবে ত্রুটি করতে অভিযোগ আসছে তা তো তদন্ত সাপেক্ষে বাস্তব ত্রুটি হয়েছি না হয়েছি। কারণ প্রার্থী মান অভিযোগ ত্রুটি হয়েছে যেত এগার নম্বর গোটিয়ে বুথে পচাশ খন্ড ভোট সামনাক আসা ত্রুটির চিত্র তবে কণাস বিডিও করুক যে দায়িত্বর অনেক সে কাহ তদন্ত বা কাহা নির্দেশের ভোট গণতি করছেন যদি নিরপেক্ষ স্বচ্ছ হওয়ার দরকার লাগে প্রথম দিনর বিজেপি রাজ্য মধ্য নির্বাচন কমিশন পাখে দাবি করার তবে এত বড় ত্রুটি চিত্র সামনা আসিলা কমিটি বিজেপি যা আশঙ্কা করলি কণাশে এ প্রশ্ন এঙ্কিমারছি চিত্ৰ দেখাওঁ যে কাউণ্টিং হল ভিতৰত গণতি কাৰ্য চলিছে সেই অনেক বিভ্ৰান্তৰ চিত্ৰ সামনা আছুক্ত আশা কৰিব প্ৰশাসন জিলা প্ৰশাসন এপাক গুৰুত্ব দিব গোটেই অভিযোগ যেতিয়া আছু থাকে অল অভিযোগ ন আছো এই আশা আমি কৰি পাৰিবা এই প্ৰথম দিন যেতিয়া বিজেপি গণতি কাৰ্য সময়ত যি অভিযোগ কৰি আছুৰা পৰৱৰ্তী সময়ত সামনাু ন আছো তো এই আমি আশা করি এবং যেত কণাস ব্লকর সাউপরা পঞ্চায়েত ভোট গণতি অভিযোগ আ প্রার্থী মানে ধারা বসে প্রশাসন ইয়ে কে গুরুত্ব দেছে প্রশাসন ইয়া উপরে কোম্পানুষ্ঠান নেছি তাহলে দেখা বাকি রাখা পাই কুয়া যাচ্ছে প্রশাসন যেভাবে ভাবে পূর্ব প্রত্যেক কি স্বচ্ছ অবাধ নির্বাচন হব এবং ভোট গণতি স্বচ্ছতা আসব তেবে এই অভিযোগ সামনাু আছিল যদি প্ৰাৰ্থীমানকৰ অভিযোগ সত্য হৈ থাকে তাৰপিছত সাংঘাতিক কথা তে এঠাকাৰ প্ৰশাসন কাহ নিৰ্দেশ তদন্ত কৰোঁ প্ৰাৰ্থীমানক ভাগ্য ভোট বক্স ভিতৰত থকা তিনিটি পৰ্যায়ৰ গণতি কাৰ্য কৰাথম দিন এই অভিযোগ আছিলা তেবে আউ দুই দিন গণতি কাৰ্য চলিছে তেবে এতিয়া সভাই ত্ৰুটি আছিব ন এ আশঙ্কা মধ্যে প্রকাশ পাওয়া আশা করি জেলা প্রশাসন দৃঢ় কার্যানুষ্ঠান নেব এবং যে প্রার্থী মানে ধারণায় বসেন অভিযোগ তদন্ত করে দৃঢ় কার্যানুষ্ঠান প্রশাসনিক অধিকারী বিধে নেব এ আশা আকাঙ্ক্ষা ভিতরে প্রার্থী মানে সহ দীপকরণ সাহু অর্গস নিউজ